বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো চল্লিশ বিলিয়ন বা চার হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে এক বছর আগেই অর্থাৎ গত বছরের জুলাই মাসেই সব রেকর্ড ভেঙে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল ছিচল্লিশ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি এবং রেমিটেন্স প্রবাহের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরে কেন্দ্রীয় ব্যাংকের ডলারের মজুদের ওপর চাপ বাড়ছিল সর্বশেষ কয়েকদিন আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে প্রায় দুই বিলিয়ন ডলারের আমদানি দায় শোধ করতে হয়েছে এবং সে কারণে রিজার্ভ কমেছে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্যে এখন রিজার্ভ দাঁড়িয়েছে উনচল্লিশ দশমিক সাত বিলিয়ন ডলারে এই পরিমাণ নিয়েও বিতর্ক রয়েছে অর্থনীতিবিদদের মতে এই পরিমাণ আরও কম হবে অন্যতম একজন অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে রিজার্ভের পরিমাণ যা বলা হচ্ছে সেটাও দেশের অর্থনীতির জন্য বিপদ সংকেত এই মুহূর্তে আমাদের বৈদেশিক মুদ্রার যে মজুদ আছে তা তো এখন তিন মাসের আমদানি মূল্যের কম হয়ে যাচ্ছে নিঃসন্দেহে যে কোনো অর্থনীতির জন্য এটা একটা এক ধরনের বিপদ সংকেতের মতোই আমরা মনে করে থাকি তাই মজুদের এই নিম্ন পরিমানের কারণে এখন সবচেয়ে বেশি যে জায়গাটাতে সমস্যা হবে সেটা হলো যে সরকার দেশের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্য আমদানি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখে পড়বে এবং একই সাথে এটা টাকার মূল্যমান বিনিময় হার দুর্বল করে দিবে এবং তার ফলে অনেক ক্ষেত্রে আপনার স্থিতি হবে এটা নিঃসন্দেহে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করে দিবে এবং একই সাথে বাংলাদেশের চলমান উন্নয়ন যে ধারাটা আছে তাকেও তথ করে দেওয়ার আশঙ্কা সৃষ্টি করবে ইতিমধ্যেই নানামুখী প্রভাব পড়ছে আমদানির ক্ষেত্রে সরকার বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করছে তবে কয়েক মাস ধরে ডলার সংকটের কারণে প্রয়োজনীয় পণ্য আমদানিতেও সমস্যায় পড়ছেন আমদানিকারকরা এমনকি বেসরকারি খাতে তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং সরকারিভাবে বিপিসির জ্বালানি তেল আমদানিতেও ব্যাংকগুলো ঋণপত্র বা এলসি খুলছে না বলে অভিযোগ রয়েছে ব্যাংকগুলো ডলারের অস্থির বাজারের কথা বলছে বন্দর নগরী চট্টগ্রাম থেকে অন্যতম একজন আমদানিকারক ডক্টর মোনাল মাহমুদ বলেছেন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে না পারলে বাজারে অস্থিরতা কমবে না ইমপোর্ট সেক্টরে খুবই এফেক্ট হচ্ছে এবং এর কাউন্টার এফেক্ট হচ্ছে আমাদের সবকিছুর দাম বাড়ছে আগে তো সব এলপিজি ঠিক ছিল কিন্তু এখন তো সরকার তো অনেক কিছুতেই এল সি বন্ধ করে দিয়েছে মানে ফুল ফুল দিয়ে আমাদের আনতে হচ্ছে তো অস্থিরতা তো আমাদের সবার মতোই কাজ করছে ঢাকার অন্যতম প্রধান কাঁচা বাজার কারওয়ান বাজারে আমি এসেছি এখানে ক্রেতা যাদের সাথেই কথা বলছি তাদের সবারই অনেক অভিযোগ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্থির বাজার নিয়ে কয়েক মাস ধরেই মূল্য স্ফীতি ধারাবাহিকভাবে বেড়ে চলেছে এবং এখন মূল্য স্থিতির হার সাত শতাংশ ছাড়িয়ে গেছে এই বাজারে ক্রেতাদের কয়েকজন বলছিলেন তাদের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে সংসার তো এখন বাড়তি খরচ বেশি এখন আমাদের চলাই কষ্ট হয়ে যায় সংসার চালানো তো এখন কঠিন হয়ে যাচ্ছে যে অবস্থা চলতেছে তাতে তো আরো ভবিষ্যতে কি হবে বলা যাচ্ছে না আমাদের আয়ের সাথে ব্যয়টা সামঞ্জস্য নেই এখন কি বলবো জনের যে অবস্থা আমারও একই অবস্থা বাজারে উর্ধবতি আমাদের ভালো লাগছে না ডলারের সংকট এবং মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন তবে এখন ডলারের রিজার্ভ যা আছে তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী এ এইচ এম মোস্তফা কামাল কেন্দ্রীয় ব্যাংকও এখনকার রিজার্ভ নিয়ে অর্থনীতিবিদদের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেছেন তিন মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ থাকলে সেটা কোনো বিপদ সংকেত দেয় না কিন্তু আমাদের জানা আছে যে যদি কোন দেশের রিজার্ভ যদি তিন মাসের ইম্পোর্ট কে আপ থাকে তাহলেই কিন্তু সেটাকে আমরা অ্যাকসেপ্টেবল রিজার্ভ হিসেবে আমরা ধরে রাখি কিন্তু আমাদের কাছে এখন যে রিজার্ভটা আছে সেটা তিন মাসেরও অনেক বেশি ইম্পোর্ট কে ফেস করার মতো ক্যাপাসিটি আছে দেশে বছরে আমদানি ব্যয় আশি বিলিয়ন বা আট হাজার কোটি ডলার এবছর গার্মেন্টস খাতে রপ্তানি আগের সব বছরে রেকর্ড ভেঙেছে এরপরও রপ্তানি হয়েছে ৪৫ বিলিয়ন বা সাড়ে চার হাজার কোটি ডলারের মতো সেখানে সাড়ে তিন হাজার কোটি ডলারের ঘাটতি থাকছে আমদানি ব্যয়ের সাথে যে ঘাটতি হয় সেই ঘাটতি মেটানো হয় প্রবাসী শ্রমিকের পাঠানো রেমিটেন্স দিয়ে করোনা ভাইরাস মহামারীর দুই বছরে রেমিটেন্স এসেছে রেকর্ড পরিমাণ কিন্তু গত কয়েক মাস ধরে রেমিটেন্স প্রবাহ কমছে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অবশ্য রিজার্ভ নিয়ে চাপের বিষয় স্বীকার করেন তবে তিনি বলেন চাপ থাকলেও পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে বলে সরকার মনে করছে আমরা যে চাপ তো স্বীকার করা করে বিষয় নয় তবে চাপের তো মাত্রা আছে আমরা মনে করি সহনীয় পর্যায়ে আছে কি কারণে এটা বলি আমাদের সর্বশেষ পেমেন্ট আকু যেটা এই পেমেন্ট হয়ে গেছে এর যে ডিউ ডিভট কি মান্থ পেমেন্টের ধারণা না আমাদের রেমিটেন্স আশা করছি কিছু রিবাউন্ড করবে এবং এক্সপোর্ট খুবই ভালো আছে আর তাছাড়া আমরা কিছু যে পদক্ষেপ নিয়েছি কস্ট কাটিং যেটা কমানো আমরা কাটছাট করছি শিল্প মালিক এবং ব্যবসায়ীদের মধ্যে পরিস্থিতি নিয়ে সংখ্যা রয়েছে তবে তারা মনে করেন সরকার সতর্কতামূলক মূলক সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিয়েছে তাতে সংকট সামলানো সম্ভব হতে পারে ব্যবসায়ীদের প্রধান সংগঠন এ এর একজন পরিচালক হাসিনা নেওয়াজ যেমনটা বলছিলেন আমরা আমরা সত্যি শঙ্কিত হচ্ছি সংখ্যাটা হলো কি যে আমরা বারো ঘন্টা একটা ফ্যাক্টরি চালাচ্ছি সেখানে যখন বিদ্যুতের ইন্টারাপশন শুরু হবে আমাদের সেই ক্ষতিটা তো আমাদের প্রোডাকশন কিন্তু তার মানে না আমরা হতাশ হচ্ছি কারণ আমাদেরকে যে পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে এই বিদ্যুতের ব্যাপারে ডলারের ব্যাপারে সেগুলো সেই সাথে অ্যাডজাস্ট করে করে আমরা ব্যবসায়ীরা টিকে টিকে যাব আমাদেরকে হতাশ হওয়ার কিছু নেই রিজার্ভ ধরে রাখতে আমদানি সহ সামগ্রিকভাবে ব্যয় কমানোর জন্য সরকার সাশ্রয়ী যেসব কর্মসূচি নিয়েছে তার বড় প্রভাব পড়েছে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আন্তর্জাতিক বাজারে চড়া দামের কারণে ডিজেল সহ জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি বন্ধ রাখা হয়েছে গ্যাস এবং ডিজেল ভিত্তিক সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে সারা লোড লোডশেডিং করা হচ্ছে শীত না আসা পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা বলছেন এনার্জি অ্যান্ড পাওয়ার নামের একটি সাময়িকীর সম্পাদক মোল্লা আমজাদ হোসেন বলেছেন জ্বালানি খাত আমদানি নির্ভর হওয়ায় পরিস্থিতি আমরা যেটা ভাবছি তার চেয়েও বেশি এই কারণে আপনাকে যদি সতেরো সালে যেখানে আমাদের সব মিলিয়ে পাওয়ার গ্যাস তেল এলপিজি মিলে আমদানি ছিল বাইশ গত বছর সেটা আটচল্লিশ শতাংশ হয়ে গেছে এখন যে বিদ্যুৎ ক্রাইসিস হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা এটা আরো বাড়বে যদি আন্তর্জাতিক বাজারে তেল গ্যাস এগুলো দাম না কমে তাহলে সংকট বাড়বে ধরেন আমাদের গ্যাস পাওয়ার জেনারেশন এগারো হাজার প্লাস যেহেতু আমরা স্পট মার্কেট থেকে এলএনজি কিনছি না আর আমাদের লোকাল উৎপাদন ধরেন অ্যারাউন্ড এবং থেকে এই আছে। সেখান থেকে পাওয়ারের জন্য হচ্ছে নয়শো থেকে এক হাজার অন্যদিকে ডলার সংকট যেটা ফরেন কারেন্সি সংকট এটার কারণে তেল আমদানি করাতে মুশকিল হচ্ছে আমাদের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা প্রায় তেত্রিশ শতাংশ এটা যতটা কমিয়ে রাখা যায় না হলে আপনাকে বিদ্যুৎ এবং গ্যাসের দাম পার করে ফেলতে হবে সাবসিডি পুরোটা উঠিয়ে নিয়ে

সাথে আলোচনাকে ইতিবাচক হিসেবেই দেখেন ড দেবপ্রিয় ভট্টাচার্য এই মুহূর্তে সরকার যে আইএমএফ এর সাথে যে আলোচনা শুরু করেছে আমি এটাকে সঠিক মনে করি বিশেষ করে যদি আমরা শ্রীলঙ্কার অভিজ্ঞতা দেখি যথাসময়ে একটু আগে থেকে আইএমএফ এর কাছ থেকে বৈদেশিক লেনদেন দুর্যোগপূর্ণ সময় যখন বেশি হয় তখন পর্যন্ত অপেক্ষা করা উচিত না সরকার সঠিক আলোচনা করেছে বা ন্যূনতম দুই বিলিয়ন হোক যদি তারা আনতে পারে এটা যতখানি না টাকার পরিমাণের দিক থেকে গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে একটি সংকেত দেওয়ার ক্ষেত্রে আমাদের বৈদেশিক যে সমস্ত আমাদের সহযোগীরা আছে তাদের কাছে যে আমরা একটা সংকフラー ভিতরে আছি সেটা দুশ্চিন্তার কোনো কারণ নেই আইএমএফ এর কাছ থেকে এই মুহূর্তে ঋণ সহায়তা চাওয়ার বিষয়ে দেশে নানা রকম আলোচনা চলছে তবে পরিকল্পনা মন্ত্রী এম এম বলেছেন চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে আইএমএফ এর কাছে কিছু ঋণ সহায়তা চাওয়া হয়েছে এ নিয়ে তিনি আতঙ্কের কিছু দেখেন না আমি শুনছি বাজেট সাপোর্টের একটা অ্যামাউন্ট রিনিউেশন চাওয়া হবে এইjsonwebtoken হয়েছে শুনছি আইবি প্রথম যাই এর আগেও আমরা নব্বই দশকে আমরা দিন নিয়েছি যখন কাঠামোগত সংস্কার আমরা করেছিলাম তখন অন্য সরকার ক্ষমতা ছিল এটা আমাদের সদস্য এটা আমাদের রাইট এর মধ্যে তো আমি ওই ধরনের কোনো একদিকে ঋণ সহায়তার প্রশ্নে আন্তর্জাতিক সংস্থার সাথে আলোচনা এবং অন্যদিকে ব্যয় কমানোর সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপের কারণে পরিস্থিতি বেশি খারাপ হবে না বলে মনে করছে সরকার কিন্তু অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে এখন সমস্যাকে মৌসুমী সমস্যা হিসেবে দেখা ঠিক হবে না সমস্যাটা হচ্ছে এটা কোনো সমস্যা না এটা অর্থনীতির কাঠামোগত সমস্যা মৌসুমি সমস্যা হলে আমরা একটা চলমান কিছু পদক্ষেপ দিয়ে নিয়ন্ত্রণ দিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করি সুসময়ের আবার আসার অপেক্ষায় কিন্তু এখানে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হলো বড় ধরনের পণ্য বাণিজ্যের ঘাটতি হচ্ছে রেমিটেন্স যেভাবে আসার কথা ছিল সেটা হচ্ছে না এবং একই সাথে আমাদের বিদেশে যে সমস্ত আমাদের থেকে আয় আসার কথা সেই আয়ের ক্ষেত্রেও এক ধরনের দুর্বল অবস্থান আছে এই কাঠামোগত সমস্যাটা এমন একটা সময় এসেছে যখন শুধু আন্তর্জাতিক বাজারের বা উক্রেন যুদ্ধের ব্যাপার না কি কোভিড উত্তর পরিস্থিতি না আমাদের অর্থনীতির অভ্যন্তরীণ কাঠামোগত সমস্যা এবং এর ভিতরে মেগা প্রকল্পের দায় দেনা সোদের বিষয়টি উঠবে একই রকম ভাবে উঠবে জ্বালানি নিয়ে আসার ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে এখন যে দুই থেকে চার বিলিয়ন ডলার দরকার কি ছয় বিলিয়ন ডলার দরকার সেটাকে দিতে পারবো না এটা চক্রাকারে এখন অর্থনীতিকে আঘাত করবে এটি হলো আশঙ্কার বিষয় সেই কাছে মাথায় রেখেও এই সমাধানগুলোকে চিন্তা করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তবে পরিকল্পনা মন্ত্রী এম এমান্ন বক্তব্য হচ্ছে সরকার মৌসুমী সমস্যা হিসেবে দেখছে না সেজন্য আগাম বা সতর্কতামূলক সাশ্রয়ী কর্মসূচি নেওয়ার পাশাপাশি সরকার দীর্ঘ মেয়াদের পদক্ষেপের ব্যাপারেও চিন্তাভাবনা করছে অর্থনীতিবিদদের তাতে সন্দেহ রয়েছে